নমস্কার বন্ধুরা, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার, বিধবাগত, বিধবাতা, প্রতিবন্ধীতার টাকা এতদিন মার্চ মাসে পাচ্ছিলেন না, তাদের জন্য খুশির খবর। আজ থেকে টাকা দেওয়া আবারও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে আমরা লাইভ প্রমাণ আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, অনস্ক্রিন আমাদেরকে আমি আগে প্রমাণগুলো দেখিয়ে দিচ্ছি। এনার দেখতে পাচ্ছেন 3:44 নাগাদ ইউকো ব্যাঙ্কে টাকা ঢুকেছে। এখানে লেখা রয়েছে ইওর ইউকো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাস্ট 4টা সংখ্যা দেওয়া রয়েছে, হ্যাজ বিন ক্রেডিটেড উইথ ₹500 ক্রেডিট হয়েছে বাই ট্রান্সফার, অ্যাভেলেবল ব্যালেন্স কত রয়েছে এখানে দেখিয়ে দিয়েছে। তারপর দেখুন, ওনার আমি ব্যাঙ্কের স্টেটমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে ওনার ব্যাঙ্কের স্টেটমেন্ট ওপেন করেছি। এনার দেখতে পাচ্ছেন 2023 সালে জানুয়ারি মাসে টাকা ঢুকেছিল 16 তারিখে, NSH লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে 500 টাকা ঢুকেছিল। তারপর এনার দেখতে পাচ্ছেন আবার 2-এর মাসে, মানে ফেব্রুয়ারি মাসে 14 তারিখে টাকা ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন আবার 3-এর মাসে, মানে এই মার্চ মাসে কিন্তু 15 তারিখে ওনার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে 500 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, এই মার্চ মাসেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, আজকেই কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। এবার যারা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মানে মানবিক পেনশন বা জয় বাংলা পেনশন স্কিমের আন্ডারে পেনশন পান, প্রতি মাসে মাসে এখনও যারা টাকা পাচ্ছেন না, কৃষক, বার্ধক্য ভাতা থেকে শুরু করে অন্যান্য সমস্ত ভাতা, তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন, টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে। সকলেই আপনারা টাকা পেয়ে যাবেন, ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। যারা এখনও টাকা পাননি আপনারা অপেক্ষা করে থাকুন, আর যারা নতুন আবেদনকারী আপনারা কিছুদিন অপেক্ষা করুন এবং আপনাদের স্ট্যাটাসটা আগে চেক করে আসুন বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে। স্ট্যাটাস যদি ঠিকঠাক থাকে, যদি অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে আপনারাও কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো যাদের এখনও টাকা ঢুকেনি আপনারা অপেক্ষা করে থাকুন, বর্তমানে টাকা ঢোকার কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে আমাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকে যাবে। তো আপনার টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন।